জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। স্বামী প্রেমানন্দের স্মৃতি থেকে বলছি, সংগ্রহ করেছেন স্বামী চেতনানন্দ। বাবুরাম মহারাজ মঠের প্রত্যেকটি জিনিস শ্রী শ্রী ঠাকুরের সেবার কাজে লাগবে বলে যত্ন করতেন, তেমনি প্রত্যেক সাধু ব্রহ্মচারীকেও শ্রী শ্রী ঠাকুরের বিশেষ অনুগত জন বলে ভাবতেন। তাদের মঙ্গলের জন্য যেমন কোনো কিছু দোষ দেখে শাসন করতেন, তেমনি কিছুক্ষণ পরে এর জন্য নিজেকে দোষী ভেবে মিষ্টি কথায় তাদেরকে আদর দিতেন। এমনকি কখনো কখনো তাদের কাছে ক্ষমা চাইতে পর্যন্ত তিনি কুণ্ঠিত হতেন না। ভাবুন, অত বড় একজন সাধু, সবাই তাকে মান সম্মান করে, কোনো ভুল যদি তার নিজের মনে তো হয়েছে, তাহলে ছোটদের কাছেও ক্ষমা চাইতে মাপ চাইতে তিনি কখনো কসুর করেননি। তিনি প্রায়ই নাহং নাহং তুহু তুহু এই কথা খুব জোরের সঙ্গে উচ্চারণ করতেন এবং ঠাকুরকে উদ্দেশ্য করে বলতেন। ঠাকুরকে উদ্দেশ্য করে তিনি কি বলতেন সে কথা নিয়ে ফিরছি একটু বিরতির পর। শুনতে থাকুন মির্চি কালীকথা সাধু সঙ্গ। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। প্রত্যেকটি জিনিস ঠাকুরের সেবার কাজে লাগছে, সব সময় স্বামী প্রেমানন্দ এগুলো ভাবতেন। আর প্রত্যেক তার সঙ্গে যেসব সাধু ব্রহ্মচারীরা ঘোরাফেরা করতেন, তাদেরকে ভাবতেন এরা ঠাকুরের অনুগত জন, এরা আমাদের খুব কাছের আত্মীয় স্বজনের মতো। তাদের মঙ্গলের জন্য যেমন কিছু দোষ দেখে শাসন করতেন, আবার যদি মনে হতো নিজের কিছু ভুল হয়েছে, তাহলে প্রত্যেকের কাছে ক্ষমা চাইতেও তার কোনো অস্বস্তি ছিল না, লজ্জা ছিল না। প্রায় তিনি নাহং 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 তুহু 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 এ কথা খুব জোরের সঙ্গে উচ্চারণ করতেন এবং তিনি ঠাকুরকে উদ্দেশ্য করে বলতেন, ঠাকুর তুমি আমার মোহ কাটিয়ে দাও, ঠাকুর আমার সমস্ত মোহ তুমি কাটিয়ে দাও, লোকমান্য দিও না প্রভু, আমাকে লোকমান্য দিও না, শুধু তুমি আমার মোহ কাটিয়ে দাও। আবার কখনো বলতেন, ঠাকুর আমাকে সামান্য একটু স্পর্শ দিয়েছিলেন বলেই না লোকে আমায় মান্য খাতির করে, আমাকে প্রণাম করতে আসে, নতুবা এতে আমার কি আছে, আমার তো কিছু নেই, সব ঠাকুরের আশীর্বাদ, ঠাকুর তাই আমার সব মোহ কাটিয়ে দাও, ঠাকুর আমাকে লোকমান্য দিওনি, আমাকে দিওনি লোকমান্য। মেচি কালী কথা জগন্নাথ বসুর সঙ্গে আপনি সাধু সঙ্গ করছেন। জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি কথা এত শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতেন, ঠিক মনে হতো যেন মধু বর্ষণ হচ্ছে। আমি আর ঠাকুমার কাছে চণ্ডীবালা বসু, যিনি শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন, তার কাছে আমি এই তার কাকার কথা শুনেছি অনেকবার। শুনে আমি এখন মনে হয় আমি তখন কত ছোট ছিলাম, আরও কত জেনে নিতে পারতাম, কিন্তু তখন তো আমার সে বুদ্ধি ছিল না যে আমি জেনে নেব। আজ মনে হয় আমার ঠাকুমা তো আর নেই, আমার তো আর জানার কোনো উপায় রইল না সেই কথাগুলো, সেই ঘরোয়া কথাগুলো। তিনি বলতেন, আমি শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে কী বলবো, তাকে আমি কতটুকু বুঝেছি বলতো, শ্রী শ্রী ঠাকুরকে জানা তো দূরের কথা, স্বামীজিকেই বুঝতে পারলাম না। আর এই স্বামীজির ভেতর দিয়েই তো ঠাকুরের সম্বন্ধে কিছু ধারণা করতে পারা যায়, তাকে বোঝবার সাধ্য কী বলতো। তার মনে তখন এতটুকু অহংকারের ভাব কখনো আসতে পারত না, তার তো হাড় পর্যন্ত শুদ্ধ, এই তো ঠাকুরের কথা, তার শুদ্ধ মন অহরহ শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে এরকম তন্ময় হয়ে থাকত যে কোনো প্রকার দুঃস্বভাবে স্পর্শ তিনি অনুভব পর্যন্ত করেননি, কাম কাঞ্চনের বাসনা কখনো তার মনে জাগেনি। আজ এই পর্যন্ত ঠাকুর মা স্বামীজি এবং অন্যান্য এইসব সাধুরা, মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ কিংবা স্বামী প্রেমানন্দ, আরও যারা যারা সব আছেন, তাদের আশীর্বাদী হাত যেন আমার মাথায় পড়ে, আপনার মাথায় পড়ে। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন,
স্বস্তিতে থাকুন, জীবনে রূপান্তর ঘটুক আপনার। শুনছেন মিছি কালী কথা, সঙ্গে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।